প্রত্যেকটা সফল পুরুষের সাফল্যের পেছনে কোনো নারীর অবদান থাকে অবশ্যই, এবং তার ক্ষেত্রেও কিন্তু এই কথাটা প্রযোজ্য। দর্জিপাড়ার ছেলে, স্কটিশের ছাত্র, মাঠে ফুটবল খেলতেন, কিন্তু এখন তিনি স্ক্রিনে গোল দেন। 30 বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছেন টলিউডে। আজ আমার তারকা সুভাষিস মুখার্জি। সুভাষিস দা, স্বাগত। নমস্কার। আচ্ছা, তোমার এই হাসি হাসি মুখটাই না দেখলেই কেন মনে, তুমি কি মানে একটা কমেডিয়ান সবসময় নিজেকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে চাও? আমরা সুভাষিস মুখার্জি মানে বাংলা সিনেমায় ভাবি একটা কমেডিয়ান, মানে কমেডি রোল মানে সুভাষিস, এই তকমাটা কেন আঁটলো এইখানে? আমি প্রথমেই যেটা বলে নেবো সেটা হচ্ছে, অনেক ছোটবেলায় পুরনো একটা গান শুনেছিলাম, সেটা আমার ভীষণ মনে পড়ে। আমি দেখুন হাসি, আমি দেখুন হাসি, আমায় দেখলে পরে হাসতে হাসতে পেয়ে যাবে কাশি। তো হাসির পেছনে কিন্তু অনেক যন্ত্রণা আছে। হ্যাঁ, সত্যি আছে, সত্যি আছে। সেটা আমার ধারণা অনেকেরই থাকে, সব মানুষেরই একটা কোথাও মানুষ সামনে একরকম তার রূপ থাকে, পেছনের রূপটা আমরা সব সময় দেখতে পারি না। সেখানে তো তার কোথাও যন্ত্রণা, কোথাও একটা দুঃখ, নানা কিছু তার ভেতরে থাকে। কিন্তু মানুষ, আমি মনে করি মানুষ বাইরে সবসময় হাসতে চায়, প্রাণ খুলে হাসতে চায়, উপভোগ করতে চায়। আর আমি যেটা পার্সোনালি, আমার খুব ভালো লাগে মানুষকে আনন্দ দিতে, আমার এইটা বেশি করে মনে হয়। যেদিন থেকে আমি আমার একটা কমেডিয়ান হিসেবে পরিচিতি তৈরি হলো, সেদিন থেকে আমি মনে করলাম যে না, সত্যি এটা খুব ভালো কাজ, এটা বোধহয় ঈশ্বরের আশীর্বাদ বা মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আমি পাবো যে মানুষকে আমি আনন্দ দিতে পারছি, হাসাতে পারছি। আমি যেটা শুরু করলাম যে প্রত্যেকটা পুরুষের সফলের পেছনে একজন নারীর অবদান, অনেকে ভাবতেই পারেন যে আমি কার কথা বলছি, সেটা অবশ্যই ঈশিতা, আমার বউ এবং আমার অত্যন্ত প্রিয় মানে দিদি বলতে পারি। এই যে স্ট্রাগলিং পিরিয়ডটা, লড়াইটা, এত লোককে হাসানোর পেছনে যে যন্ত্রণাটাকে সঙ্গে নিয়ে তুমি এই পথটা চলেছো, সেই তার সাপোর্টটা পেয়েছো, সেই জার্নিটা কিরকম ছিল? জার্নিটা খুব প্রথমে তো ডেফিনেটলি স্মুথ ছিল না, কারণ আমি বিয়ে যখন করেছিলাম, আমার বাড়ি এবং ওর বাড়ি দুবাড়ি থেকেই খুব একটা মেনে নেওয়ার ব্যাপার ছিল না। আমার শাশুড়ি ভীষণভাবে সাপোর্ট করছিল, আর আমার বাড়িতে আমার মা চাননি, আমার বাবাও খুব একটা চেয়েছিলেন বলবো না, কিন্তু বাবার খুব একটা অমত সেভাবে ছিল না, বাবা খুব একটা কিছু বলেন। কিন্তু এবং বলতে গেলে আজকে বলি যে আমি কিন্তু ঈশিতাকে প্রায় তুলে এনে বিয়ে করেছিলাম, মানে বাড়ি থেকে একদিন রাত্রিবেলা গিয়ে এবং লিটারালি স্ন্যাচ করে নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়িতে। তারপরে আমাদের ওটাও একটা সিনেমা, ওটাও একটা সিনেমা। এবং তারপরে আমাদের অনেকগুলো বছর প্রচণ্ড কষ্টে চলেছে, এবং তখন আমি অলরেডি নেমে গেছি আর কি, সিনেমা করতে নেমে গেছি, সিনেমা করছি, সিরিয়াল করতে নেমে গেছি। তার ফলে আমাদের দুজনকেই তখন প্রচণ্ড কষ্ট করতে হয়েছে, প্রচণ্ড খাটতে হয়েছে। এবং ঈশিতা আমাকে মানে সেলসম্যানের কাজও করেছো একসাথে? ঈশিতা আমি দুজনেই সেলসে কাজ করেছি। ঈশিতা সকালবেলা বেরিয়ে যেত, দোকানে দোকানে ঘুরতো, সেলসের কাজ মানে একেবারে দোকানে দোকানে ঘুরতো, সেখানে গিয়ে যে প্রোডাক্ট সেল করতো। সেই অবস্থায় রাত্রিবেলা আমি তখন মাঝখানে একটা পিরিয়ড বেলঘড়িয়াতে থাকতাম, বেলঘড়িয়া আমার একটা বাড়ি আছে আমার দাদুর করা, তো আমরা সেখানে গিয়ে রাত্রিবেলা থাকতাম। ও এবং এমনও দিন গেছে বেহালাতে এসেছি, বেহালাতে একটা দোকানে প্রোডাক্ট সেল করছি, আমি হয়তো দোকানে দাঁড়িয়ে আছি, ঈশিতা খানিকক্ষণ পরে এসে অন্য দোকানে ছিল, সেখান থেকে সে আমাকে মিট করলো, করে আমরা দুজন ওখান থেকে বেরোলাম, বেশ বেরিয়ে বেহালা থেকে একটা জায়গায় এলাম, সেখান থেকে আবার একটা বাস চেঞ্জ করে রাত্রিবেলা বেলঘড়িয়াতে বাড়ি ফিরতাম। আর যখন ফিরতাম তখন সেখানে আমি আমার ঈশিতা দুজনেই থাকতাম, তখন বাবা মা এই আমার নর্থে দর্জিপাড়া বাড়িতে থাকতেন, ওখানে আমার কাকিমা আমাকে খুব হেল্প করেছিল। তো কাকিমা আমাদের জন্য রান্না করে রেখে দিতেন, কাকিমা খাওয়াতেন। আর সব থেকে বড় কথা, ঈশিতা দিয়ে নিজেও নাটক করতো, কিন্তু ঈশিতাও তখন নাটক করছে ওই পিরিয়ডটাতে। ঈশিতার নাটকটা না একটু বন্ধ হয়ে, অ্যাকচুয়াল ঈশিতার সঙ্গে আমার পরিচয়টা নাটক করতে গিয়েই। হ্যাঁ, মানে তুমি যে খুব প্রফেশনাল ছিলে সেই জায়গাটা, তার কাছে নাটক করতে গিয়ে পয়সা নিয়েছিল। আমি নাটক করতে গিয়ে ঈশিতার কাছে পয়সা নিয়েছিল, সেও এক অদ্ভুত মজার ঘটনা। সেই ঘটনাটা একটু শুনি না। ঘটনা মানে হচ্ছে, আমি তখন ম্যাক্সমুলার ভবনে অভিনয় করছি, সংবর্ত বলে একটা নাটকের দল আছে চেতলাতে, তাদের হয়ে আমি ম্যাক্সমুলারে নাটক করছি। ম্যাক্সমুলার ভবনে জার্মান সমস্ত মনীষীদের নাটক নিয়ে ওরা অভিনয় মানে নাটক করতেন, সংবর্ত নাট্য দল তো। আর ওদের নাটকগুলো লিখতেন অলোকরঞ্জন দাশগুপ্ত, কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। তা মূল চরিত্রগুলো আমি করতাম মোটামুটি, আর কিছু নাটকও অন্য কেউ করতো। যেসব নাটকগুলো আমি করতাম, এরকম করতে করতে একদিন ম্যাক্সমুলার ভবনে ফয়ারে রিহার্সাল করছি, হঠাৎ দেখলাম একটি মেয়ে এলো,
ভালো লাগলো দেখে। প্রথম দেখাতে কিরম জানি না কেন একটু ভালো লাগে, লাভ এট ফার্স্ট সাইট, তো ভালো লাগলো। তারপরে কিছুদিন বাদে হঠাৎ শুনলাম ও একটা দলের নাটক করছে, এবং তখন ওই সময়ই আমি আর একটা দলের নাটক করছিলাম, সেটা হচ্ছে অন্তর্মুখ বলে একটা দল ছিল, তার পরিচালক ছিল শুভ বসু। শুভ আমার থেকে অনেক ছোট, শুভর দাদা হচ্ছে সৌমিত্র বসু, সৌমিত্রর ভাই, সৌমিত্র আমাদের বন্ধু। শুভ বসু যেহেতু ছোট আমাকে ও দাদাই বলতো, তো হঠাৎ একদিন আমায় বললো যে আমি বিসর্জন নাটকটা করছি, তুমি জয়সিংহ করবে? আমার হ্যাঁ করবো, চল বলে এই ওর সঙ্গে জয়সিংহ করতে বিসর্জন নাটক করতে এলাম শুভর সঙ্গে। এবং ওই একদিন হঠাৎ আমাকে বলল ওই বিসর্জন নাটকটা দেখার পর ঈশিতার কোথাও মনে হয়েছিল আমি ভালো অভিনেতা, বা ও তখন ওই জাঁপল সার্ত্রের দ্য রুম বলে একটা ছোট গল্প আছে, তার ঘর বলে একটা অ্যাডাপ্টেশন করেছিল, সেইটার মূল চরিত্রটা খুঁজছে। তা আমার বিসর্জনে জয়সিংহ দেখে ওর কোথাও মনে হলো একে দিয়ে ওই চরিত্রটা হবে, ও তখন শুভকে এটা বলে। তোমারও পারপাসটা সার্ভ হয়ে গেল? হলো কিভাবে দেখো, মানে অদ্ভুত ঘটনা, ওই শুভ এবার করেছে কি, ওকে এমন একটা কথা বলে যেটা আমাকে এসে বললো, আর ও কথা বলতে শুভের মানে ম আমি কিন্তু বলে দিয়েছি যে তুমি কিন্তু প্রফেশনাল অ্যাক্টর, হ্যাঁ একে তো বললি কেন, না এ বলেছি তুমি কিন্তু টাকা ছাড়া পাঠ করবে না, আমার কেলেঙ্কারি করেছে। আরে আমি তো অন্যভাবে তাকে দেখতে শুরু করেছি, তুই তাকে বললি আমি তার কাছ থেকে টাকা নিয়ে অভিনয় করবো, মানে প্রায় কেঁচে যাচ্ছিল আর কি। এনিওয়ে আমরা তারপরে ঈশিতার সঙ্গে পরিচয় করিয়ে দিল, ঈশিতার সঙ্গে তার আগে ওই যেটুকু দেখা হয়েছে ম্যাক্সিমাম ওইটুকুই। তারপরে এই নাটকটা করতে গিয়ে ওর সঙ্গে আমার আরো সম্পর্কটা গভীর হলো, প্রেম প্রেমটা গভীর হলো, এবং আমি লিটারালি মানে অভিনয় করে ওর কাছ থেকে 100 টাকা পারিশ্রমিক নিয়েছিলাম, মানে ও দিয়ে দিয়েছিল, আমি না নিলেও আমাকে নিতে বাধ্য করেছিল, এবং 100 টাকা ওর কাছ থেকে নিয়েছিলাম। তোমার টলিউডে আসাটা কিভাবে, এটা কি হঠাৎ, মানে তুমি ছোটবেলায় তুমি অভিনয় অভিনেতা হতে চেয়েছিলে এবং ক্লাস 4 এ তুমি একটা বোধহয় ছোট বয়সে বড়দের নাটক করেছিলে? ঠিক, ছোট বয়সে এবং ক্লাস 4 থেকেই শুরু, আমি স্কটিশ চার্চ কলেজের স্কুলের ছাত্র মনে, আমি সেখান থেকে আমার নাটকের জীবন শুরু। এবং অ্যাট দ্য সেম টাইম আমার পাড়াতেও আমি যেখানে থাকতাম, আমার জন্ম যেখানে দর্জি পাড়া ছিদাম মদিলে, সেখানে প্রত্যেক বছর কালীপুজোয় একটা নাটক, কালীপুজো